হ্যালো গাইজ, আজকে এখন সন্ধ্যে 7টা বাজে, আমরা এসে গেছি দমদম ক্যান্টনমেন্টের গোড়া বাজার। হ্যাঁ ঠিক শুনেছো, গোড়া বাজার তোমরা অনেকেই চেনো। তো আমরা ভাবলাম কেন না এত বড় মার্কেটে এখানে যে কিছু কিছু ভালো লোকেশন রয়েছে যেখানে স্ট্রিট ফুডগুলো ভালো, সেই লোকেশনগুলো আজকে আমরা এক্সপ্লোর করি। আর আজকে আমি আর কেয়া শুধু না, আমাদের সাথে আজকে আরও একজন স্পেশাল লোক থাকবে যে এইসব আমাদের ফুড এক্সপ্লোরিংয়ে হেল্প করবে। সে একজন প্রফেশনাল শেফ। তো আমি আর কথা না বাড়িয়ে নেবো কৌশিককে। কৌশিক আমাদের ক্লোজ রিলেটিভ অ্যান্ড হি ইজ অ্যান IIHM পাস আউট প্রফেশনাল শেফ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি খাওয়ার জন্যই এসেছি, হোপ ইউ এনজয়। খাওয়ার জন্যই এসেছি। আচ্ছা, ফার্স্টে কোথায় যাব আমরা? অ্যাকচুয়ালি এখানে স্ট্রিট ফুড বলতে মার্কেট এরিয়া, তো আমরা স্টার্ট করতে পারি লালটুর গোলবাড়ি, একদম সামনে আছে। তো এখানে লালটুর গোলবাড়ি দুটো পার্ট আছে, একটা ফেমাস ফর বিরিয়ানি আমাদের রেস্টুরেন্ট স্টাইলে, সি অ্যান্ড ইন্ডিয়ান আছে, আর আরেকটা যেখানে যেখানে আমরা যাবো আজকে ওটা ফেমাস ফর রোল, রোল চাউমিন খুব ফেমাস পাওয়া যায়। আমবাজারের একটা গোলবাড়ি আছে, তো এই লালটুস গোলবাড়ি আর ওটা কি একই? না না না, এটা একটা একদমই আলাদা, ওর মানে ডোন্ট গেট কনফিউজড, ওটা আলাদা এটা আলাদা, ওটার সঙ্গে ওটা কোনো রিলেশন নেই। এটা গোড়াবাজারের ফেমাস গোলবাড়ি আমাদের। ওকে, তো বিকজ তোমরা বুঝলে যে এটা শ্যামবাজারের গোলবাড়ি না, এটা গোড়াবাজারের গোলবাড়ি। তো আমরা শ্যামবা লালটুর গোলবাড়ি, তো আমরা শ্যামবাজার থেকে তো গোলবাড়িতে অনেকেই গেছি, তো আমরা খেয়ে অনেক জায়গায় রিভিউ দেখেছি, বাট এই লালটুর গোলবাড়ি কি অ্যাকচুয়াল গোলবাড়ির মতনই খাবার না? আমরা ওখানে গিয়ে এক্সপ্লোর করবো। তো চলো আর ডিলে না করে আমরা এবার স্পটে যাই। গোড়াবাজার ক্যান্টনমেন্টের সবচেয়ে বড় পুকুরের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা যেটা দেখছো আমার পেছনেই পুকুরটা, খুবই সুন্দর লাগোয়া পার্কও রয়েছে। তো মানে এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আমি কৌশিককে একটু ডেকে নেবো যে এই পুকুরটা স্পেশালিটি কী, এটা এত বড়, মানে এখানে কী কী হয় সেটা ও বলবে। এই পুকুরটাকে বলা ধোবা পুকুর, এটা দমদম এরিয়ার খুব ফেমাস আর খুব ইমোশনালি অ্যাট্যাচ সবার কাছে। তার কারণ হয়েছে দমদম এরিয়াতে যতগুলো পাড়ার পুজো হয় আমাদের, ছোটোখাটো ঘরোয়া পুজো বা পাড়ার পুজো হয়, সব ভাষান এখানে হয়। ইটসেলফ এই জায়গাটাতে একটা পুজোর সময় একটা সেলিব্রেশন হয় আমাদের। কৌশিক যেরকম বললো, আমরা গোড়াবাজারের একটা আইকনিক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, খুবই ফেমাস জায়গা, আর লালটুর গোলবাড়ি ঠিক সামনে। তো আমরা এইখান থেকে এবার আস্তে আস্তে আমরা লালটুর গোলবাড়ির দিকে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা একদম গোলবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এইদিকে এটা বিরিয়ানি কাউন্টার, আর ঠিক এইদিকে ওদের এগ রোলের কাউন্টার রয়েছে। তো আমরা ওই দিকেই যাবো, কেন কি আজকেরটা হতে চলেছে পুরো স্ট্রিট ফুড রিভিউ। তো কৌশিক আমাদের সাথে আছে, তো আমরা এখন আস্তে আস্তে গোলবাড়ির এগ রোল কাউন্টারের দিকে যাব। ফ্রেন্ডস, আমরা এটা তোমাদের বলছিলাম, আমরা লালটুস গোলবাড়িতে এসেছিলাম গোড়া বাজারে, বাট এক্সপিরিয়েন্সটা আমাদের খুবই খারাপ। আমাদের ইভেন অর্ডার প্লেস করতেও দেয়নি, ওদের কিসের ভয় আমরা জানি না। আমরা যখন অর্ডার প্লেস করতে গেলাম আমাদের মুখের উপরে বলে দিল এখানে কোনো ব্লগিং করা যাবে না। মানে আমার এটা এখন মনে হচ্ছে যে দে হ্যাভ সামথিং টু হাইড, মানে প্রচণ্ড রুট ব্যবহার করেছে, আমাদের ক্যামেরা অন করতে দেয়নি, আমাদের অর্ডার প্লেস করতে গেছে, তো আমাদের বলছে আপনি মালিকের থেকে পারমিশন আনুন তারপরেই আপনাকে অর্ডার প্লেস করতে দেবো। আমি তো ফিডব্যাক আজকে দিতে পারলাম না, বাট যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এটা রিয়েলি খুব বাজে। চলো এবার আমরা নেক্সট লোকেশনে যাই, দেখি ওখানে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কেমন থাকে। আমরা এখন গোড়াবাজারের মার্কেট দিয়ে যাচ্ছি। তোমরা এটা দেখতে পাচ্ছ চারিদিকে ফেমাস শাড়ির দোকান রয়েছে। আমরা এসেছি এখানে গোড়াবাজারের একটা ওল্ডেস্ট ফুচকার দোকানে। তো কেয়া আর কৌশিক ঢুকে গেছে, তো আমি এবার যাবো গিয়ে দেখবো ফুচকা কেমন, খেয়ে তারপরে তোমাদের আমি রিভিউ দেবো। তো চলো আমরা এই ফুচকার দোকানের ভেতরে চলে এসেছি। দেখছো কাকু ফুচকা বানিয়ে সবাইকে দিচ্ছে, এই যে কেয়া আর কৌশিক। কাকুর নাম হচ্ছে সুব্রত সেন, আর এই ফুচকার দোকানটায় 17 বছর পুরনো। 17 বছর ধরে কাকু এখানে ফুচকা বানাচ্ছে, ফুচকার সাথে ঘুগনিও রয়েছে। তো এখানে একটু ইউনিক স্টাইল, এরকম বসে এখানে খাওয়ানো হয়। তো ফুচকা কী কেমন আমরা খেয়ে নিয়ে তোমাদের জানাবো। কাকু ঘুগনি বানাচ্ছে, আমরা 2 প্লেট ঘুগনি অর্ডার করেছি। টক জল, নুন, মশলা, পাপড়ির গুঁড়ো,
ঝুড়ি বাজার, তার উপরে আবার ধনে পাতা আর নারকেল দেওয়া হচ্ছে। তো দেখতে তো ইয়ামি লাগছে, আমাদের ঘুগনি রেডি, তো আমরা এবার টেস্ট করে বলবো। 10 টাকা করে প্লেট ঘুগনির। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আর এবার আমরা ঘুগনি নিয়ে বাইরে এসে গেছি। ফুচকা এখানে 10 টাকায় 4 পিস আমরা খেয়ে নিয়েছি। এবার ঘুগনি খেয়ে তোমাদের আমরা আলটিমেট সব কিছু রিভিউ আমরা জানাবো। তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘুগনি নিয়ে চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের সামনে। কেন কি দোকানের ওখানে ভিড় ছিল, তো আমরা ভেবেছি একটু নিরিবিলিতে এসে আমরা রিভিউটা দেবো। তো ফার্স্টে আমরা বলবো ফুচকাটা কেমন ছিল, তারপরে আমরা ঘুগনি খেয়ে তোমাদের রিভিউ জানাবো। তো ফুচকা কৌশিক তোর কেমন লেগেছে? আমার দারুণ লেগেছে। এই ফুচকাটা অ্যাজ বললো খুব পুরনো, খুব ফেমাস, প্রত্যেক দিন খুব ভিড় হয়, তো আমার তো দারুণ লেগেছে ফুচকাটা। আমারও ভালোই লেগেছে ফুচকাটা। আলুটা ঝাল ঠাল খুব একটা বেশি ছিল না, একদম যেরকম দরকার সেরকম ছিল, ক্রিসপিনেস ছিল, জলটা লাইট ছিল। তো আমি যখন ফুচকাটা খাচ্ছি খেয়ে, মানে কোনো একটা বাজে অম্বল ঢেকুর এরকম কোনো কিছুই আমার ফিল হচ্ছে না, খুবই লাইট। তো এখানে যেরকম কাকু বললেন 17 বছর ধরে উনি এই কাজ করছেন, তো ওনার যে ফুচকাটা উনি সার্ভ করছেন, ওনার কোয়ালিটি ওনার সার্ভিসেই বোঝা যায় যে উনি খুবই যত্ন নিয়ে সার্ভ করছে। আর ওটা পুরনো দোকান, ওখানে লোকজন দেখেই বোঝা যায়। তো আমাদের ফুচকা তো খুবই ভালো লেগেছে, ক্রিসপি কুড়মুড়ে। এবার আমাদের সামনে ঘুগনি, এবার আমরা ঘুগনিটা খেয়ে বলবো কেমন হয়েছে। তো চলো আমরা ঘুগনিটা খাই। কৌশিক চল। অনেকটা ঘুগনি দিয়েছে, আমার খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে, বাসি লাগছে না। যেটা কৌশিক বললো ঘুগনিটা একদমই ফ্রেশ। আমরা যখন ফার্স্টে মুখে দিচ্ছি, একটা হালকা টক আর একটা নোনতা ভাব আমাদের মুখে লাগছে। আর তারপরে যে পাপড়িটা উপরে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, পাপড়ির জন্য একটা ক্রিসপিনেস রয়েছে। তারপরে এখানে নারকেল দেওয়া রয়েছে, ঝুড়ি বাজা রয়েছে। তো 10 টাকা হিসাবে এটা একদম প্লেট ফুল। খাবার টেস্টটাও অতটাই ভালো, মটরগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে, ঝাল অতটা নেই, একদম যেরকম তোমার খেলে পেটের উপরে চাপ পড়বে না সেই লেভেলের বানানো। আর ক্রিসপিনেস আর মানে নোনতা নোনতা হালকা, খুবই ভালো লাগছে ঘুগনিটা খেতে। তোমরা এখানে আসো, এটা একদম ক্যান্টনমেন্ট স্টেশনের একদম সামনে। তোমরা স্টেশন থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে দোকানটা, 17 ইয়ার্স পুরনো দোকান। তোমরা এখানে খেয়ে দেখো, তোমাদের খেয়ে কেমন লাগলো তোমরা সেটা কমেন্টে জানাও। আজকে আর বেশি কিছু না, আমরা এখানেই আমাদের ব্লগটা শেষ করব। আর কৌশিককে আমাদের চ্যানেলে আসার জন্য থ্যাংক ইউ। কৌশিক তোর এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমাকে খাওয়ানোর জন্য এক্সট্রিমলি থ্যাংক ইউ। নেক্সট টাইম ওয়েট করব আবার এরকম ইনভিটেশনের জন্য। থ্যাংক ইউ। তো চলো, ক্যামেরার পেছনে অর্পিতা আর আমি সামনে অনির্বাণ, আমাদের সাথে আজকে আমাদের গেস্ট ছিল কৌশিক। হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। গেছিল ফুচকা আর এই ঘুগনির রিভিউ। নেক্সট কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে আমরা আবার চলে আসবো। আমাদের ব্লগ যেরকম তোমরা জানো একটু ডিফারেন্ট হয়, তো হোপ তোমাদের ভালো লাগছে। তো চলো নেক্সট কোনো দিনের জন্য, টিল দেন গুড নাইট।